মক্কার মসজিদে হারামের অনতি দূরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর গড় অবস্থিত। এই ঘরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মক্কায় অবস্থানকালীন সময়ে তিনি এই ঘরেই বসবাস করেন। যদিও এই সম্পর্কে কোনো ঐতিহাসিক তত্ত্ব বা প্রমাণ নেই, তবুও সমগ্র মক্কাতেই এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হিসেবে পরিচিত। উসমানী শাসন আমলে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে সৌদির বর্তমান আলে সৌদ শাসন আমলে একে লাইব্রেরিতে পরিণত করা হয়। সম্প্রতি মসজিদুল হারামের নতুন করে শুরু হওয়া সম্প্রসারণ কার্যক্রমে এই লাইব্রেরিটি অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। এই স্থানকে কি করা হবে তা সঠিকভাবে জানা না গেলেও সম্প্রসারণ নকশা ও মডেল থেকে যতটুকু জানা যায়, এই স্থানে কোনো স্থাপনা তৈরি না করে একে খালি রাখা হবে। একাধারে 30 বছর বাইতুল মুকাদ্দাস সত্বরে বিড়াল ও পাখিদের খাবার দিয়ে আসছেন ফিলিস্তিনি বৃদ্ধ গাস্তান রিপাই। স্থানীয় লোকদের কাছে তিনি রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা নামে পরিচিতি পেয়েছেন, যার অর্থ বিড়াল সানার পিতা। মসজিদুল আকসা প্রাঙ্গনে গাস্তান রিপাই প্রবেশ করলেই মসজিদ সত্বরে থাকা সব বিড়াল ও পাখি তার কাছে ছুটে আসে। সপ্তাহে 3-4 বার আরা গ্রামের নিজ বাড়ি থেকে এই মসজিদে এসে বিড়াল ও পাখিদের খাবার খাওয়ান। গাস্তান রিপাই জানান, যখন নিজের গাড়ি ছিল প্রতিদিন এসে খাবার দিতেন। দুর্ঘটনায় গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার পর এখন বাসে করে আসেন, যা সময় সাপেক্ষ ও কষ্টকর। মসজিদুল আকসা সত্বরে বিড়ালগুলোকে খাওয়ানোর প্রসঙ্গে গাস্তান রিপাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন বিড়ালের উপর সদয় হতে, কেননা তারা ভাবগুড়ে অবস্থায় জীবন যাপন করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের আদেশ দিয়েছেন, তখন আমরা কেন তাদের খাবার দেব না? শুধু মসজিদ চত্বরে বিড়াল ও পাখি নয়, মসজিদে এসে তার সঙ্গে সাক্ষাৎ করা প্রতিটি মানুষকে বৃদ্ধা গাস্তান রিফাই কিছু না কিছু উপহার দেন। মসজিদে থাকাকালীন সময়ে শিশুদের উপহার দেওয়ার জন্য সব সময় তার ব্যাগে চকলেট, ক্যান্ডি এবং খেলনা প্রস্তুত রাখেন। نايمين انت نايمين انا بحب الله انا بحب سيدنا محمد انا بحب المسجد الاقصى المبارك انا بحب القران انا بحب الصلاه انا بحب الماما والبابا انا هسه هدايا هدايا انا بحب الهدايا يلا هاي اثنين كل واحد هذول للبنات طيب وانتوا انتوا الرجال رجال المستقبل اللي انتم ان شاء الله ستفتحون بيت المقدس ان شاء الله قولوا ان شاء الله ان شاء الله